কোচের দায়িত্ব পেয়েই নিজের মতো দল করতে চান মনোরঞ্জন ভট্টাচার্য লক্ষ্য ভারতের এক নম্বর দল হওয়া তার সঙ্গে রয়েছেন পোর্টের পার্থ প্রতিম চক্রবর্তী টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার পর গতবার সাব্বির আলীর কোচিংয়ে গ্রুপ থেকেই ছিটকে যায় বাংলা ময়দানের মনাদাকে আইএফএ দায়িত্ব দিয়েছে ঋত গৌরব পুনরুদ্ধারের গোলরক্ষক কোচ পার্থ প্রতিম চক্রবর্তীকে নিয়ে বিতর্ক থাকলেও তিনি উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না বলছেন গতবারের মতো খেলার মধ্যে না থাকা ফুটবলারদের দলে সুযোগ দেওয়া হবে না নির্বাচন হবে ফুটবলারদের যোগ্যতা বিচার করে আমি যদি কোচ থাকি আমি আমার পছন্দ প্রথম দায়িত্ব দায়িত্ব নিয়েছি সুতরাং আমি যখন যে আমার একটা লক্ষ্য থাকে এক নম্বরে থাকা এবছরে আমি অতটা আশাবাদী ছিলাম না কিন্তু আমি প্র্যাকটিস করেছিলাম কিন্তু আমার টার্গেট ছিল আজকে না হোক কালকে চেষ্টা করব পাওয়ার জন্য যে কলকাতা মাঠে ফার্স্ট টিমে খেলছে এরাম ছেলেকে যে মানে মাঠের বাইরে বসে আছে তাকে তো কখনোই ডাকবো না